এলএসএন আমি আপনাদেরকে একটি স্পেশাল টিপস দিব, যার মাধ্যমে আমরা আমাদের পিসির পারফরমেন্সকে অনেকটাই বাড়াতে পারি। স্পেশালি আমাদের পিসির যে বুটিংয়ের সময়, চালু হওয়ার সময় যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা অনেকাংশেই কমাতে পারি। তো এটি করার জন্য আমরা স্টার্ট মেনুতে চলে যাব এবং রানে চলে যাব। রানে গিয়ে যাওয়ার পরে দেখুন এখানে রয়েছে এমএস কনফিগ নামে একটি অপশন, আমরা এটি লিখবো আর কি, এমএস কনফিগ। এমএস কনফিগ লিখে আমরা ওকে দিব, ফলে আমাদের সামনে একটি উইন্ডো আসবে, আমরা চলে যাব স্টার্ট আপ ট্যাবে। তো আমরা অন্যান্য ট্যাবে যেসব ফাংশন আছে এগুলো আমরা ধরবো না, কারণ এগুলো মূলত অ্যাডভান্স ইউজারদের জন্য, এগুলো আমাদের চেঞ্জ করলে আমাদের সমস্যা হতে পারে। তাহলে স্টার্ট আপ ট্যাবে চলে যাব। তো স্টার্ট আপ ট্যাবে আমরা লক্ষ্য করছি বেশ কিছু টুলস বা সফটওয়্যার, এগুলো মূলত কম্পিউটারকে বুটিংয়ের সময় এই সব কিছু নিয়ে বুট হয় বা চালু হয়, ফলে এতগুলো প্রোগ্রাম নিয়ে যখন বুট হয় ন্যাচারালি পিসি বুট হতে কিন্তু সময় লাগবেই। তো আমরা এটিকে একটু কাস্টমাইজ করে কিন্তু আমরা আমাদের পিসিকে আরও বেশি ফাস্ট করতে পারি। দেখুন এখানে আমরা লক্ষ্য করছি যে বিজয় 2000 এই যে এটি বুটিংয়ের সময় রান হয়, তো আমরা এটি কিন্তু উঠিয়ে দিতে পারি, কারণ আমাদের বাংলায় কাজ করার জন্য বিজয় লাগে। তো বাংলায় যখন কাজ করার প্রয়োজন হবে তখন আমরা স্টার্ট মেনুতেই এটি পাবো, প্রোগ্রামসই পাবো আমরা যদি ইনস্টল করে থাকি। একইভাবে দেখুন এখানে ইয়াহু মেসেঞ্জার চ্যাটিংয়ের জন্য লাগে, তো ইয়াহু মেসেঞ্জার আমার যখন চ্যাট করার প্রয়োজন, আমি তো সবসময় আর চ্যাট করবো না, তো আমার যখন প্রয়োজন হবে তখন আমার ডেস্কটপে বা অথবা স্টার্টের প্রোগ্রামসে গিয়ে যেখানে আমি রয়েছে সেখান থেকে আমি অনায়াসে কাজ করতে পারবো। বুটিংয়ের সময় সবসময় এটি বুট হওয়ার সময়ই সে আমার সামনে আসবে, এটা দরকার নেই। অভ্র কিবোর্ড বাংলা নেটে যারা বাংলায় কাজ করেন তাদের জন্য এটি আমরা উঠিয়ে দিতে পারি। ঠিক একইভাবে দেখুন এখানে ট্রু ইমেজ মনিটর অ্যাকুরনিসের একটি টুলস, তো এটিও আমরা উঠিয়ে দিতে পারি, এটিও আমাদের প্রয়োজন নেই। আমরা আপনারাও যারা শুধু আমি যেগুলো দেখলাম এগুলোই নয়, বরং আপনারা অনেক সময় অনেক সফটওয়্যার ইনস্টল করে থাকবেন, দেখবেন যে সেখানে সেই সফটওয়্যারে সেটিং করাই থাকে যে কোনো পিসিতে বুট হওয়ার সময় তার সফটওয়্যারটি লোড হবে। তো আমরা না বুঝেই দেখা যায় সে অনেকগুলো লিস্ট থাকে, অনেকগুলো টুলস এরকম থাকে, তো ফলে হচ্ছে কি বুটিং হতে কিন্তু অনেক সময় লাগবে। সো আমরা যদি একটু সেই সব সফটওয়্যার আমরা বুটিং স্টার্ট আপ থেকে এগুলোকে ইয়ে করে দিই, টিকচার উঠিয়ে দিই বা ইনঅ্যাক্টিভ করে দিই, ফলে সেই ফলে পিসি বুট হতে কিন্তু আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে পিসি বুট হবে, এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি। তো ঠিক একইভাবে আমরা দেখুন এখানে আরও বিষয় আছে, মাইক্রোসফট অফিস সেটিও আমরা বুটিংয়ের সময় আমাদের প্রয়োজন নেই, স্টার্ট আপে আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা প্রোগ্রাম থেকে কাজ করব। তো এভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় যে বিষয়গুলো বুটিংয়ের জন্য আমার একান্তই প্রয়োজন নেই সেসব জিনিসগুলো আমরা এমএস কনফিগ থেকে যদি উঠিয়ে দিই, তাহলে উঠিয়ে দিয়ে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, ক্লোজ বাটনে ক্লিক করব এবং পিসি রিস্টার্ট দিলে আমরা এর ইফেক্ট বুঝতে পারবো। তো আমরা আপাতত এক্সিট দিচ্ছি, এক্সিট উইদাউট রিস্টার্ট। তো এভাবে আমরা আমাদের পিসির বুটিং সময়কে অনেক কমিয়ে আনতে পারি। ধন্যবাদ সবাইকে।